ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাবলি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ, এবার বাড়ি চলে এসেছি। দেখো আমার সেই পুরনো ঘর, পুরনো বাড়ি আর পুরনো জায়গা, সেখান থেকে আমি তোমাদের জন্য শ্যুট করছি। আর প্রথমে জানাই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবে। তো চলো, আজ আমি তোমাদের সঙ্গে মোচার একটা রেসিপি শেয়ার করব। মোচার রেসিপি এর আগে আমি একবার দেখিয়েছি, তাও আবার দেখাচ্ছি একটু অন্যরকমভাবে। প্রথমে মোচার ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার একটা একটা করে ফুল ধরে ওর ভেতর থেকে যে শক্ত কাঠিটা থাকে ওইটা ফেলে দিতে হয়। ওটা সব অনেকেই জানো, কিন্তু যারা নতুন তারা তো জানো না। যারা নতুন সংসার করছো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ওই শক্ত ডাঁটিটা পেটে পড়লে কিন্তু পেট ব্যথা করে। ওই শক্ত ডাঁটিটার সাথে আর একটা খোলা মতো থাকে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। দেখো, এই দেখো ডাঁটিটা ফেলবে আর এই যে শক্ত খোলাটা এটা ফেলে দেবে। এই দুটো ফেলে দিয়ে প্রথমে ফুলগুলোকে, প্রত্যেকটা ফুলের ডাঁটিকে আর কি আলাদা করে নেবে। এই দেখো, এই ডাঁটিটা দেখছো, ওইটাকে শক্ত, ওটা কিন্তু পেটে পড়লে ভীষণ পেট ব্যথা করবে। এভাবে আমি সমস্ত ফুলগুলোকে আগে ছাড়িয়ে নেব। পুরো মোচাটায় যে যে কটা ফুল এরকম খোলা যায়, শেষের একদম ভেতর দিকেরগুলো খোলা যায় না, সেগুলোকে কেটে নিতে হয় বটিতে। এ দেখো, আমার পুরো খোলাগুলো চালানো হয়ে গেছে ফুলগুলো, আর ওইটা আমি বটিতে কেটে নেবো। এগুলোও আমি বটিতে মিহি করে কেটে নিয়েছি। দেখো, পুরো মোচাটাই আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারে একটা কি দুটো সিটি মেরে নেবো। যেহেতু এটা আমার একটু ফ্রিজে রাখা ছিল, ওই জন্য আমি দুটো তিনটে সিটি দেবো। সঙ্গে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটাকে একটু বেটে নিয়েছি, খুব সামান্যই ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালো করে আমি মিহি করে বেটে নিয়ে ওতে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি, একটু লঙ্কা দিয়ে বেটেছি বলে আর লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে, ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে শক্ত না হয়ে যায় বড়াগুলো। ফেটিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। মানে মোচাটা আমি আজকে এই বড়া দিয়ে করব। দেখো, মোচা অনেকে অনেক রকমভাবে করে, এটা আমি কোনোদিন করিনি, এটা আমি করছি একবার, তাই ভাবলাম যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন বাদে আমি একটু রান্না দেখাচ্ছি সুস্থ হওয়ার পর। তো দেখো, আমার বড়াগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার মোচাটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মোচাটা আমি চটকে জল ফেলে দিয়েছিলাম, তাই সেদ্ধ জলটা আর ফেলছি না, ওটা অলরেডি থাকছে। আদা বাটা আমার ছিল, কৌটোটা নিয়েছি আর কি। একটা টমেটো দেব আর সঙ্গে একটু ছোট্ট ছোট্ট করে আলু কুচিয়ে নিয়েছি, ওটা দেব। আর বড়াটা তো ভাজা থাকছেই। তো এবার দেখো, আমি কড়া আলুগুলোকে ফরায় জিরে ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। দেখো, ক্যামেরা অনেকদিন বাদে ক্যামেরা করছি, তো আমার অনেক মিস হয়ে যাচ্ছে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু আমাকে ক্ষমা ঘেন্না করে নিও। কী আর বলবো বলো। আদা বাটা দিয়ে দিলাম, ধনে জিরে মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে। এই সময় আন্দাজ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবো। মোচাটাকে আমি ভালো করে একটু চেপে চেপে নেব যাতে একটু নরম হয়ে যায়। দিয়ে মোচাটা কড়ায় ওই আলুটার সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময় আমি বড়াটা দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরা অফ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি, মানে খেয়াল করিনি আর কি। দেখো বড়াগুলো, এই দেখো দেখেছো, দিয়েছি। দিয়ে বড়াগুলো দিয়ে, বড়াগুলো কিন্তু গোটা না থাকে, মানে ওই যখন জল থাকবে তখনই বড়াটা দিয়ে দিতে হয়, তাহলে বেশ মানে মোচার রসটা ঢুকে বড়াগুলোর টেস্ট হয়। এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি, নুন মিষ্টিটা তো অবশ্যই চেক করে নিয়েছি, আর ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো, তৈরি হয়ে গেছে আমার মোচার ঘণ্ট। একটু একটু কেটে গেছে, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। পরের বার আবার ঠিক করবো, অনেকদিন বাদে শ্যুট করছি তাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।